আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আলোচনা করব গাছের জন্য উপকারী এবং খুবই সহজলভ্য একটি অর্গানিক সার সম্পর্কে। বন্ধুরা, বুঝতেই পারছেন পেঁয়াজের খোসা দিয়ে তৈরি করা হবে এই অর্গানিক সারটি। 500 গ্রাম পেঁয়াজের খোসা পরিষ্কার পানিতে 3 থেকে 4 দিন ভিজিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখা পেঁয়াজের খোসা 5 লিটার পানিতে মিশিয়ে সব গাছে ব্যবহার করতে পারবো। পেঁয়াজের খোসায় বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে যা গাছের জন্য খুবই উপকারী। পেঁয়াজের খোসায় রয়েছে ফসফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লৌহ ও দস্তা। পেঁয়াজের খোসাকে 2টি উপায়ে ব্যবহার করতে পারি। 1, গাছের গোড়ায় সরাসরি দিয়ে দিতে পারি অথবা পানির সাথে মিশিয়ে তরল সার হিসেবে প্রয়োগ করতে পারি। এটি ব্যবহারের ফলে গাছে গ্রোথ বৃদ্ধি পেয়ে গাছে ফুল ফল আসে এবং গাছে যদি পোকামাকড় থাকে তাহলে তা দূর হয়ে যায়। চলুন বন্ধুরা, সকল গাছে এই সারটি প্রয়োগ করি। জাস্ট মাটির মধ্যে ঢেলে দিলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে নেবে। গাছের প্রয়োজন বুঝে 10 থেকে 15 দিন পর পর প্রয়োগ করতে হবে। বাড়িতে খুব সহজেই এটি তৈরি করা যাবে। এটি ব্যবহারে আপনাদের ছাদ বাগান অথবা বারান্দা বাগানে ফুল ফলে ভরে উঠবে এবং পোকামাকড় দূর হবে। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।